প্যারিস অলিম্পিকে আবারও ইসরায়েলের তিন অ্যাথলেটকে হুমকি দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে এই হুমকির ব্যাপারে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানিন একটি অভিযোগও দায়ের করেছেন। এ ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি অনলাইন হেড কর্তৃপক্ষ। ইসরায়েলের অলিম্পিক কমিটির সভাপতি ইরায়েল আরাদ জানায় ইসরায়েলের খেলোয়াড়দের মধ্যে মানসিক উদ্বেগ ছড়িয়ে দিতে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। গেল সপ্তাহে ইসরায়েলের তিন অ্যাথলেট মৃত্যুর এই হুমকি পেয়েছিলেন। এ ঘটনার পাশাপাশি ইসরায়েল ও প্যারাগুয়ের মধ্যকার ফুটবল ম্যাচে সম্ভাব্য ইহুদি বিদ্বেষী অপরাধেরও তদন্তে নামার কথা জানায় ফরাসি পুলিশ। গেল শনিবার ইসরায়েল প্যারাগুয়ে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে ইহুদি বিদ্বেষী স্লোগান ও গাজা যুদ্ধ নিয়ে ব্যানার প্রদর্শন করেন কিছু দর্শক। এদিকে অভিযোগ দায়েরের পর থেকে ইসরায়েলি অ্যাথলেটদের সার্বক্ষণিক নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রান্স অলিম্পিক কর্তৃপক্ষ। এমনকি বাড়তি নিরাপত্তার জন্য ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেটও সাহায্য করছে ফ্রান্সকে।